দীর্ঘদিন ধরে গঙ্গার ভাঙনে জর্জরিত মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বিভিন্ন এলাকা। বারবার আবেদন, নিবেদন ও নেতাদের আশ্বাসের পরেও কোনো রকম সুরাহা মেলেনি। তাই এবার গঙ্গা ভাঙন প্রতিরোধ করার দাবি জানিয়ে কমিটি গঠন করল শামসেরগঞ্জের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। শুক্রবার শামসেরগঞ্জের বাসুদেবপুর হাইস্কুল প্রাঙ্গণে কমিটি গঠনের মাধ্যমে তৎপরতা শুরু করেন কার্যকর্তারা। এই সময় এলাকার শিক্ষক, বুদ্ধিজীবী সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। ভয়াবহ ভাঙন থেকে কিভাবে শামসেরগঞ্জে এই বিশাল জনবসতিকে বাঁচানো যাবে সে নিয়েই আলোচনা করা হয়। ভাঙন প্রতিরোধ কিভাবে করা যায়, কিভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়, সমস্ত কিছু নিয়েই আলোচনা করবে এই কমিটি। শামসেরগঞ্জ থেকে শামীম আক্তার ও পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। এতটা অঞ্চলে যে গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা, বড় ধরনের সমস্যা। এর আগে যে ধানঘড়া গ্রাম, ধুসলিপাড়া গ্রাম, শিবপুর গ্রাম নদীর গঙ্গার তলে তলিয়ে গেছে, এবং চাচুণ্ড গ্রাম, উত্তর চাচুণ্ডর অনেক গ্রাম এবং উর্বর জমি, আম বাগান, লিচু বাগান, শত শত বিঘা বাগান তলে গেছে এবং শত শত বাড়ি তলে গেছে। এর জন্য আগামী দিনে আমরা যাতে সরকার, এটা তো আম পাবলিকের বিষয় নয়, যেহেতু গঙ্গা ভাঙন একটা জাতীয় সমস্যা, এবং রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় সরকার এত সরব দিচ্ছে এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এত সরব দিচ্ছে। আমরা বিভিন্ন সময়ে গঙ্গা ভাঙনের সময় আমরা এমএলএ এমপির কাছে গেছিলাম, তাদের কাছে আমরা বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছিলাম, তারা একে অপরের দোষারোপ করার চেষ্টা করছে। আজকে এতটা অঞ্চলের যে শামসেরগঞ্জ ব্লকের এতটা অঞ্চলে বিভিন্ন গ্রামের মানুষ, সব সব মানুষ আজকে এসেছে, আমরা এক জায়গায় একটা মিলিত হয়েছি, আমরা ঐক্যমত্যে একটা সিদ্ধান্ত এসেছি যে আমরা গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটি নামে একটা কমিটি গঠন করা হলো আজকে, এবং তার কার্যকারী ভূমিকা শুরু হলো আজকে থেকে, সূচনা শুরু হলো। কি কি কর্মসূচি নিয়েছেন প্রাথমিকভাবে? আগামী দিনে আমরা যাতে এলাকার মানুষকে যে গঙ্গার যে ভয়াল করাত করাত যে ভয়ানক অবস্থা, সেই মানুষের যে ভিটা মাটি, মানুষের যে মাথার উপরে যে ছাদ সেটা ভুয়ে যাচ্ছে, তার জন্যে এলাকার মানুষকে সচেতন করা, এবং আগামী দিনে আমরা যাতে আমাদের বিভিন্ন যে রাজনৈতিক দল প্রতিনিধিরা আসছে এবং আগামী দিনে বিধানসভা ভোট আসছে, তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। তার জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন প্রতিনিধিদের কাছে আমরা যাবো, তাদের সাথে আমাদের যে দাবি দেওয়ার কথাটা আমরা তুলে ধরার চেষ্টা করবো। আপনার নাম? আমার নাম হচ্ছে আনোয়ার সাদাত। আপনি? গঙ্গা ভাঙন যে প্রতিরোধ কমিটি হলো তার একজন সদস্য। আজকে আমাদের এলাকার সমস্ত প্রায় 150 মতো বাড়ি নদীর তলায় তলিয়ে গেছে, তার জন্য সরকার এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিচ্ছে না। তার জন্য আমাদের মানে এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী মিলে একটা মানে কমিটি গঠন করা হচ্ছে, যাতে এই কমিটি মানে দৃঢ় সংকল্প নিয়েছে যেই করে হোক সরকারি অফিস মানে আদালত যেখানেই যেতে হয় তাদের কাছে গিয়ে নদী মানে ভাঙন যাতে তাড়াতাড়ি রোধ করা যায় এবং নদী যেন বাঁধানো যায় তার একটা সুব্যবস্থা কীভাবে করা যায় তার পদক্ষেপ নিচ্ছে এই কমিটি। এখন কমিটি গঠন করা হলো এবং সেই কমিটি মানে চালনা করার জন্য যে কিছু খরচ খরচার প্রয়োজন আছে সেটা চাঁদা ওঠানো হচ্ছে, এবং এই পরবর্তী পদক্ষেপ মানে আজকে থেকে শুরু হলো, পরবর্তী পদক্ষেপ এখন চলবে। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র দাস। আপনি?